আমরা পুরগ্রামে রামু তার স্ত্রী ও তাদের মেয়ে বাস করত। তারা খুবই গরিব ছিল। তাদের দিনকাল দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে তাকে তার স্ত্রী বলল, দেখো এইভাবে তো সংসার চলে না। মোড়লের বাড়ি গিয়ে একটা কাজ দেখো, ঘরে একটাও চাল নেই। মেয়েটাও বড় হচ্ছে, তাকেও তো স্কুলে দিতে হবে, তাই না? আচ্ছা আমি মৌরের বাড়ি যাচ্ছি, তুমি মেয়েটার দিকে খেয়াল রেখো, ঠিক আছে? এই বলে রামু সেখান থেকে চলে গেল। কিভাবে যে সংসার চলবে এই কথা চিন্তা করতে করতে রামু মৌরের বাড়ির দিকে রওনা হলো। বাবু অনেক দিন আটপেটা খেয়ে আছি, একটা কাজ দিন দয়া করে, না খেতে পেয়ে মরে যাব। উপরওয়ালা আপনাকে ভালো করবে বাবু। না বলো যা, কোথা থেকে যে বেচারি গুলো আসে, ঘর ধাক্কা দিয়ে বের করে দাও, দ্বিতীয় দিন যেন আর এখানে না আসে মোটে। যাও যাও, আমাকে আবার দারোয়ান ডাকতে না হয় যেন, কান খুলে শুনে রাখো, আমার বাড়িতে তোমার কোনো কাজ নেই। এই কথা শুনে রামু মনের দুঃখে বাড়ির দিকে রওনা হতে থাকে। কিছুদিন পর অন্য জায়গায় কাজ খোঁজার জন্য যাবার সময় মৌলের ছেলে মাটিতে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে। তারপর মৌলের ছেলেকে জ্ঞান ফিরিয়ে মৌলের বাড়ির দিকে রামু নিয়ে যায়। বাবু ক্ষমা করবেন আমাকে, আবার আসলাম আপনার বাড়িতে। আমি অন্য জায়গায় কাজ খোঁজার জন্য যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আপনার ছেলে মাটিতে বেহুশ হয়ে পড়ে আছে। আমি তাকে জ্ঞান ফিরিয়ে আপনার কাছে নিয়ে আসলাম। চলি বাবু, এই নিন আপনার ছেলে। না ভাই, তুমি যেও না, আমরা সকাল থেকে ছেলেটা খুঁজে পাচ্ছি না। তোমার মতো মহৎ মানুষ সমাজে খুবই কমই আছে। আইসো না আমার বুকে, আয় আমার কাছে আয়। সত্যি আমরা খুবই লজ্জিত তোমার কাছে, তোমাদের ক্ষমা করে দাও। তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আর একটা কথা, কাল থেকে তুমি আমাদের বাড়িতে কাজে আসবে, আমার ছেলের দেখাশোনার দায়িত্বটা কিন্তু তুমিই নেবে। তারপর রামু মৌরের বাড়িতে কাজ করতে লাগলো এবং তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে সুখে শান্তিতে কমলাপুর গ্রামে বাস করতে থাকে। তো বন্ধুরা, এমন সুন্দর সুন্দর এবং মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।